আসসালামু আইকুম ভিউদার আপনার সবাই কেমন আছেন তবুদের আসলে সঙ্গে ভালো আছেন তবন্ধ আজ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এলাম তবন্ধ এর আগে আমি একটি ইআই আই ফাইল শেয়ার করেছিলাম ফ্রি ফায়ার টুর্নামেন্ট ই আই ফাইল শেয়ার করেছিলাম তো এই আই ফাইলটা অনেকে ডাউনলোড করছেন বাট আপনারা ইনপুট করতে পারতেছেন না এবং অনেকেই বলতেছেন যে ফাইলটা ওপেন হচ্ছে না তো আজ আপনাদের এটাই আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দেবো কীভাবে ইনপুট করবেন এবং কীভাবে ওপেন করবেন এবং আরেকজন কমেন্ট করেছিলেন যে মানে ফাইল আপনার কমপ্লিট এডিটিং টুডিং সব কিছু করছেন কিন্তু ফাইলটা আপনার ডাউনলোড করতে পারতেছেন না মানে সাইট থেকে আপনার এক্সপোর্ট করতে পারতেছেন না তো সেটাও এই ভিডিওতে দেখিয়ে দিব তো তার জন্য অবশ্যই ফুল কন্টিনিউ করবেন এবং জেসন ফাইল কীভাবে ইনপুট করবেন কীভাবে ফাইভিস ক্রিয়েট করবেন এবং জেসন ফাইল ইনপুট করবেন সেটাও আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন বন্ধুরা আমি সবসময় এগুলো কাজে প্রাফিন ব্রাউজারটা ইউজ করি তো আমি প্রাফিন ব্রাউজার ওপেন করতেছি আর তোমরা দেখতে পাচ্ছেন এখানে আমি সরাসরি কোদলা ডট কম আয়ুতে চলে এসেছি তো এখন আপনারা প্রজেক্টটা কীভাবে ইনপুট করবেন তো এটা আমি একদম নতুন একটা অ্যাকাউন্ট লগ ইন করছি সেটাতে আপনাদেরকে দেখিয়ে দিব তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে ইনপুট প্রজেক্ট এখানে দেখতে পাচ্ছেন ক্রেড প্রজেক্ট ক্রেড প্রজেক্ট এখানে ক্লিক করলে আপনারা নতুন একটা প্রজেক্ট যেন তৈরি করতে চান সেক্ষেত্রে ক্রেডেট প্রজেক্টে ক্লিক করে আপনারা নতুন প্রজেক্ট তৈরি করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে ইনপুট প্রজেক্ট তো এই ইনপুট প্রজেক্টে ক্লিক করবেন তোমাদের আমি ইনপুট প্রজেক্টে ক্লিক করলাম তো ইনপুট প্রজেক্টে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ফাইলটা শুস করতে বলতেছে মানে আপনার যে ফাইলটা আপনি এআই ফাইলটা কোথায় ডাউনলোড করে রেখেছেন আপনারা যদি ড্রাইভে রেখে থাকেন সেক্ষেত্রে আপনি ড্রাইভ থেকে ইনপুট করতে পারবেন এবং আপনার ফাইল ম্যানেজারও থেকেও ইনপুট করতে পারবেন তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখে বলতেছে যে আপনি ফাইলটা কোথায় রেখেছেন তো আমি আমার ফাইলটা ড্রাইভে রেখেছি তো আমি এখানে ক্লিক করে দিলাম তো বন্ধুরা যখন আপনি আপনার ওখান থেকে ফাইলটা সিলেক্ট করে দিবেন তো ফাইলটা সিলেক্ট করে দেওয়ার পর আপনার ফাইলটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন যে আমার ফাইলটা কিন্তু এখানে চলে চলে এসছে এখানে ফাইলটার নামটা শো করছে যখন এখানে ফাইলটার নামটা চলে আসবে তো তখন এখানে দেখতে পাচ্ছেন যে ইনপুট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন একটা ক্যান্সেল একটা ইনপুট তো এই ইনপুটে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমার ফাইলটা কিন্তু অলরেডি ইনপুট হয়ে গেছে তো এখানে আসতে একটু সময় নেবে তো একটু ওয়েট করি তোমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই প্রজেক্টটা কিন্তু অলরেডি এসে গেছে দেখতে পাচ্ছেন তো এখানে হয়ে গেছে এখন আমি প্রজেক্টটা ওপেন করবো তো এটার উপর ক্লিক করবো এই প্রজেক্টের উপর যখন ক্লিক করবো তো প্রজেক্টটা তখন অটোমেটিক্যালি কিন্তু ওপেন হয়ে যাবে এখানে কিছু সময় নেবে অনেকে বলতেছেন যে প্রজেক্টটা ওপেন হয় না এখানে লোডিং হয় কিন্তু প্রজেক্টটা ওপেন হয় না তো অবশ্যই ওপেন হবে অলরেডি কিন্তু ওপেন হয়ে যাবে তোমরা এখানে একটু লোডিং নেবে একটু ওয়েট করি বন্ধুরা আমার একটু নেট সমস্যা এই জন্য একটু লেট হতে পারে তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর আমার চ্যানেলে যদি নতুন থাকেন তো সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন আর নতুন নতুন আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার প্রজেক্টটা কিন্তু অলরেডি কিন্তু ওপেন হয়ে গেছে তো বন্ধুরা অনেকেই বলছিলেন যে ভাই প্রজেক্টটা ওপেন হচ্ছে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের সামনেই কিন্তু আমি প্রজেক্টটা ইনপুট করলাম কীভাবে ইনপুট করতে হয় সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং দেখতে পাচ্ছেন আমার প্রজেক্টটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে তো বন্ধুরা এখানে আপনারা স্ক্রিন দেখবেন কীভাবে এখানে কিন্তু প্রজেক্টটার স্ক্রিন দেখা যাচ্ছে না তো আর এখানে কিন্তু কোনো স্ক্রিন নেই এখানে দেখতে পাচ্ছেন যে আমি যদি ওখানে স্ক্রিনে ক্লিক করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোনো স্ক্রিন নাই এই মাত্র একটা একটা স্ক্রিনে কিন্তু সবগুলো কাজ করা হয়েছে এখানে স্ক্রিনে ক্লিক করলে কিন্তু কোনো স্কিন আসবে না কারণ এখানে একটা স্ক্রিনেই সবগুলো কাজ করা হয়েছে বন্ধুরা আপনারা এবং সবগুলো পেজ আপনারা দেখবেন কিভাবে তো সবগুলো পেজ আপনারা এখান থেকে একটা মাউথ সিস্টেম করে নেবেন আপনারা অবশ্যই ব্রাউজারটা ইউজ করবেন তো ব্রাউজার ইউজ করে এখান থেকে আপনারা মাউথ সিস্টেমটা করে নেবেন কারণ মাউথ সিস্টেম ছাড়া আপনি কিন্তু এই ফাইলটায় কাজ করতে পারবেন না আপনারা আর্নিং অ্যাপসের ফাইল যেভাবে এডিট করেন সেটা কিন্তু এই রকম এই আই ফাইলের সাথে মিলবে না কারণ এটা ফুললি অন্যরকম একটি ইআই ফাইল তো আমরা এরকম আপনার এখানে স্ক্রিন আসার জন্য এই যে এখানে একটা আপনার আইকন দেখতে পাচ্ছেন তো এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এটা চলে যাবে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে স্ক্রিনটা চলে আসবে যে এখানে কিন্তু আরো যে পেজ আছে তো সেই পেজগুলো আপনারা দেখবেন কিভাবে তো দেখার জন্য এখানে যে যে চোখের মতো একটা যে অপশন দেখতে পারছেন এই অপশনটা এখানে হাইড করা আছে তো এটা আপনাকে এই চিহ্নটা আপনাকে তুলে দিতে হবে তুলে দেওয়ার জন্য এটার উপর ক্লিক করি তো বন্ধুরা ওখান থেকে ওটা যখন তুলে দেবেন তারপরে আরেকটা কাজ করতে হবে একটু নিজ দিকে আসি তো অবশ্যই আমার মাউচের দিকে খেল করবেন তো নিজ দিকে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এক জায়গায় ট্রিক দেওয়া নাই তো এই জায়গায় আপনারা টিক দিয়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ফাঁকা ফাঁকা অপশন তো এই ফাঁকা অপশনে আপনারা একটা টিক মার্ক দিবেন তো বন্ধুরা আমি এই ফাঁকা অপশনে একটি টিক মার্ক দিয়ে নিচ্ছি তো আসলে আমার একটু নেট সমস্যা এই জন্য অনেক ধরনের প্রবলেম হচ্ছে যে ফাঁকা অপশনে কিন্তু উঠে গেছে এখানে কিন্তু আমি ফাঁকা অপশনে টিক মার্ক দিয়ে দিছি তো টিক মার্ক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার অনেকগুলো স্ক্রিন এখানে কিন্তু উইথড্র স্ক্রিনটা চলে এসেছে তো এখন আমি অন্য অন্য স্ক্রিন পেজগুলো দেখবো কিভাবে তো এখানে আপনারা মাউস সিস্টেমটা করে নেবেন মাউস সিস্টেম করার পরে মাউস এটার উপর ধরবেন স্ক্রিনের উপর মাউস মাউসের প্রিনটা ধরবেন ধরার পরে এখান থেকে আপনারা স্কাল ডাউন করলে অন্য অন্য পেজ ফুলি দেখতে পারবেন তোমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অন্য অন্য পেজও কিন্তু আমাকে এখানে কিন্তু দেখাচ্ছে তোমার নেট সমস্যা এই জন্য অনেক প্রবলেম হচ্ছে বন্ধুরা এটা এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ালেট অপশন এটা কিন্তু ওয়ালেট স্ক্রিনটা কিন্তু এসে গেছে তো আমি আর একটু নিচ দিকে যাই তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আপনার যে পেজটা এখানে এখান থেকে আপনি ইউটিউব চ্যানেল অ্যাড করতে পারবেন এবং এখানে এই যে মাই ওয়ালেট তো মাই ওয়ালেটে গেলে এখান থেকে কিন্তু আপনার ওয়ালেটটা দেখতে পারবে এবং এখান থেকে লগ আউট করতে পারবে তো এখানে যদি আমি ইউটিউব ইউটিউবে এখানে আসার পরে যদি আমি ক্লিক করি ইউটিউব চ্যানেলিং এখানে ক্লিক করার পরে এই পাশে দেখতে পাচ্ছেন সবগুলো ডিটেলস কিন্তু এই পাশে চলে আসবে এই আপনার এই পাশে থেকে যখন আপনার একটা জিনিসের উপর ক্লিক করবেন তখন সরাসরি আপনার এই পাশে আপনি সেটা এডিট করতে কো পারবেন তো, তো, পার তো এই পাশে দেখতে পাচ্ছেন যে এই ওয়ালেট তো মাই ওয়ালেট তো মাই ওয়ালেটে যদি আমি ক্লিক করি তো বন্ধুরা মাই ওয়ালেটে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন যে এখানে এই যে পাশে দেখতে পাচ্ছেন যে মাই ওয়ালেট এখান থেকে কিন্তু এই নামটা আপনারা চেঞ্জ করে দিতে পারবেন তো এখন আপনাদের আর অন্য স্ক্রিন দেখাচ্ছি হ্যাঁ তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ম্যাচ ম্যাচের পেজটা আপনি যে ম্যাচ থেকে আপনি পেস্ট আপনার ইউজাররা আপনার জয়েন্ট করবে এবং কিল কে কটা কিল করছে সেগুলো দেখবে এবং আপনি যে প্রাইসটা দিবেন তো সেগুলো এখানে শো করবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জয়েন্ট পেজটা কিন্তু এখানে চলে এসেছে তো জয়েন্ট পেজে যদি আপনি কিছু এডিট করতে চান তো এখানে আপনার সেখানে আপনার মাউসটা নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে সেটার উপর ক্লিক করবেন ধরেন এই ইমেজটা যদি আপনারা চেঞ্জ করতে চান তো ইমেজটার উপরে মাউস রাখবেন মাউস রাখার পরে এখানে একটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এই পাশে ওই অপশনটা চলে আসবে তোমরা দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু আমার এটা কিন্তু চলে গেছে যে এখান থেকে আপনার এই পিকচারটা কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন তো আমি চেঞ্জ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আজকে আপনাদেরকে ফুল এডিটিং পেজটা দেখাবো না জাস্ট আমি এখানে দেখেন অন্য একটা আমি যে কোনো একটা কিছু এখানে অ্যাড করতেছি জাস্ট আপনাকে দেখানোর জন্য তোমাদের দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি এই পেজটা অ্যাড করে ফেলছি এখানে দেখতে পাচ্ছেন এই পেজটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো এখান থেকে আপনি ওই ইমেজটা চেঞ্জ করে দিতে পারবেন আসলে যেখানকার যেটা ইমেজ সেখানে সেটাই রাখতে হবে তো এটা আমি চেঞ্জ করে নিচ্ছি হ্যাঁ তোমাদের এখানে যে রেফার অপশানের একটা পেজটা আছে দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু এই রেফারের পেজটা আপনারা চলে এসেছে তো এখানে যদি আমি ক্লিক করি এই পাশে আপনি আপনার এডিটিং আপনারটা চলে আসবে তোমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমি রেফারের অপশন ক্লিক করছি তো এখানে যে এই পাশে কিন্তু এই টেক্সটটা কিন্তু চলে এসেছে এখানে যে যে রেফার কোডটা আমি এখানে দিয়ে দিছি সেই রেফার কোডটা কিন্তু এখানে শো করছে আপনি চাইলে এখান থেকে এটা চেঞ্জ করে নিতে পারবেন তো বন্ধুরা এভাবে আপনার এখান থেকে এই মাউথ সিস্টেম করে এখানে স্ক্রল ডাউন করবেন এবং এক একটা পেজ আপনারা আস্তে ধীরে এডিট করে নেবেন তোমরা বন্ধুরা দেখতে যে এটা লগ ইন পেজ তো লগ ইন পেজে আপনারা চাইলে এখানে অনেক কিছু এডিটিং করতে পারবেন তো বন্ধুরা আসলে আপনারা এটাই আপনাদের অনেকের সমস্যা ছিল যে অনেকে আপনারা ইনপুট করতে পারছিলেন না এবং কিভাবে ইনপুট করবেন এবং কিভাবে ফাইলটা আপনারা দেখবেন মানে সম্পূর্ণ পেজ দেখবেন তো আশা করি বুঝতে পারছেন তো এখন আপনাদের দেখাবো কিভাবে জেসন ফাইলটা ইনপুট করবেন তো পরবর্তীতে আরেকটা ভিডিও দিব সেই ভিডিওতে আপনাদের ফুল এডিটিং কিভাবে এডিটিং করবেন এবং কি কী আপনাদেরকে পরিবর্তন করতে হবে সেই পেজগুলো আপনাদেরকে দেখিয়ে দিব তো মূলত আপনারা এখন যে এখন যে কাজটা করবেন ফাইলটা ইনপুট করবেন ফাইলটা ইনপুট করার পরে আপনার জেসন ফাইল কীভাবে ইনপুট করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং ইউরাল টুকেনটা আপনারা কিভাবে নেবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাস সেটা দেখানোর পরে সেখান থেকে আপনারা ইউরিয়ালটা নিয়ে এসে এখানে আপনার ফায়ারবেস টুকেন আর ইউরাল এগুলো বসায় নেবেন এখান থেকে আপনার এই যে দেখতে পাচ্ছেন যে ফায়ার বেস টুকেন এবং নিচে ফায়ার বেস ইউরিয়াল তো এই দুটা জিনিস আপনার ফায়ার ক্রিয়েট করে তো বন্ধুরা ফায়ার বেস কীভাবে ক্রিয়েট করতে হয় এটা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব যে কীভাবে ফায়ার বেস ক্রিয়েট করবেন এবং কীভাবে জেসন ফাইল ইনপুট করবেন আজকে এটাতেই আপনাদেরকে ভিডিও দেওয়ার টাইম অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আজ এটাতে আপনাদেরকে কিছু এডিটিং মানে শিখিয়ে দিব আর ফায়ার বেসটা আপনাদেরকে পরে দেখাবো এবং এডিটিং তো আজকে এই ভিডিওতে হবে না তো আরো একটি ভিডিও করে দিব

যেগুলো আপনাকে চেঞ্জ না করলে আপনি অ্যাপসে চালাইতে পারবেন না তো স্ক্রিন পেজ থেকে আপনি যদি কালারগুলো চেঞ্জ করতে চান তাহলে সেক্ষেত্রে এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন এবং এই যে নিচে দেখতেছেন ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ড যদি কোনো ইমেজ থাকে সেক্ষেত্রে আপনি ইমেজ এখান থেকে দিতে পারবেন এবং এখান থেকে আপনি আইকন এখানে দেখতেছেন যে আইকন এই আইকন এখান থেকে আপনারা আইকন চেঞ্জ করতে পারবেন এবং যদি নিচ দিকে যায় আপনারা যদি কোনো থিম থাকে সেক্ষেত্রে আপনি এখান যে কোনো একটা থিম ব্যবহার করতে পারবেন এখানে যদি আপনার কাছে কোনো থিম থাকে থিম ব্যবহার করতে পারবেন এবং আহ নিজ দিকে দেখতে পাচ্ছেন যে ভার্সন কোড এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে ভার্সন কোড তো এখানে ভার্সন কোডটা চেঞ্জ করে নিবেন এবং ভার্সন নেমটা চেঞ্জ করে নিবেন জাস্ট স্ক্রিন পেজে এইটুকুই কাজ স্ক্রিন আর কিছু করতে হবে না এবং এই যে এখানে আহ দেখতে পারছেন যে রকেট এবং বেকার এখানে যে দুটা নাম্বার অ্যাড করা আছে নাম্বারগুলো কিভাবে চেঞ্জ করবেন জাস্ট এখানে মাউজটা নাম্বারের উপর নিবেন নাম্বারের উপর নিলে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনার এই পাশে কিন্তু এটা চলে আসবে তোমার আমার আসলে ক্লিকটা ভালোভাবে লাগে নাই তো একদম কি এই নাম্বারের উপরেই আপনার চাপ দিতে হবে দেখতে পারছেন যে এই যে পাশে কিন্তু নাম্বারটা চলে এসেছে তো এখান থেকে আপনি এই নাম্বারটা চেঞ্জ করে নিবেন চেঞ্জ করে নিয়ে সেভ করে দিবেন জাস্ট নাম্বারটা কিন্তু আপনার নাম্বারটা সেভ হয়ে যাবে যেমন দেখতে পাচ্ছেন আমি এই নাম্বারটা পরিবর্তন করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি এই নাম্বারটা একদম এখানে জিও করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন টেক্সট তো নাম্বারে এখানে জিও করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখান থেকে কিন্তু নাম্বারটা চলে গেছে তো এখান থেকে আপনি যেটা লিখবেন সেটাই হবে এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশ এটার উপর সেম সেম নাম্বার ওপর আপনারা চাপ দেবেন সেম যখন এখানে মাউসটা নাম্বারের ওপর এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখান থেকে আপনি এডিটিং করতে পারবেন তো এখানে আপনার প্রতিটা পেজেই এই এইরকম সিস্টেম এখানে যেখানে যেটা আপনি চেঞ্জ করবেন আপনার যেখানে যেটা চেঞ্জ করবেন সেটার উপরে চাপ দিবেন সেটার উপরে চাপ দিলে এরকম আপনার এই পাশে আপনার এডিটিং সিস্টেমটা চলে আসবে এই যে এখানে আপনার যে ওয়ালেট অপশন দেখতে পাচ্ছেন তো এখানে যদি ওয়ালেটের উপর যদি আপনি ক্লিক করেন মাউসটা নিয়ে এসে তো মাউসটা নিয়ে এসে এখানে যখন ওয়ালেটের উপর চাপ দেবেন চাপ দেওয়ার পরে আপনারা দেখা এখানে পাশে কিন্তু এটা কিন্তু চলে এসেছে এখান থেকে আপনি ওয়ালেট এর নামটা চেঞ্জ করে অন্য নাম দিতে পারবেন তো এভাবেই আপনারা এডিটিং করে নেবেন এগুলো আপনাকে জাস্ট এডিটিং করলে হয়ে যাবে আর কিছু আপনাকে এডিটিং করতে হবে না জাস্ট সব কিছু ফাইলটাতে ঠিক আছে ইউরাল টুকেন আর এগুলো যদি আপনি কালারটা চেঞ্জ করতে চান এগুলো আর প্যাকেজ নেম আপনার যে ভার্সন কোড এগুলো চেঞ্জ করে নেবেন আর নিচে দেখতে চান দুইটা অ্যাড কোড বসানো আছে তো কোডগুলো আপনি অ্যাড কোড দিয়ে নেবেন এবং কোড না দেওয়াই ভালো কারণ কোদুলার তো আপনার প্লে স্টোরে ছাড়া অ্যাড শো করে না সেক্ষেত্রে আপনার কোডটা লাগাবেন না এক্ষেত্রে আপনার প্রবলেম হইতে পারে তো এগুলো সব কিছু চেঞ্জ করে নেবেন তো আরও ফুল টিউটোরিয়াল এবং ব্লকসে কিছু কাজ করতে হবে এটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সেটি দেখিয়ে দিব